আসসালামু আলাইকুম। আসলে একটা দুঃখের বিষয় নিয়ে আমি আজকে লাইভে আসলাম, কিন্তু কথাটা আমি এতদিন আসলে শুনি নাই। আজ যখন হঠাৎ করে কথাটা শুনলাম, নিজের কাছে আসলে খুব খারাপ লাগছে, তার জন্য আমি এই লাইভে আসলাম। আজকে প্রায় 2 বছরের মতো একটা নিউজ নিয়ে কিন্তু অনেক ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এবং বিভিন্ন জেলা পর্যন্ত এই নিউজটা নিয়ে কিন্তু বাংলাদেশ প্রশাসন, ডিবি অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ করতে পারে নাই। তো ইতিমধ্যেই আমরা অনুসন্ধান একটা জায়গার অনুসন্ধান খুঁজে পাইছি যে সেখানে বর্তমানে তারা অবস্থানে আছে, তার জন্য এই লাইভটা করা। আমি ঠিকানাটা দিচ্ছি, চাঁদপুর হাজীগঞ্জ 6 নং পূর্ব বড়কুল ইউনিয়ন, 8 নং ওয়ার্ড, গ্রাম সেনরা, গাজীবাড়ি, আব্দুল মান্নান। তার ব্যবসা কম্পিউটার দোকান, পাশে টেইলার্স দোকান, তার 2টা ব্যবসায়ী ছিল। তার স্ত্রী এবং মেয়েকে খুঁজে পেতে আজকে আমি লাইভে আসলাম। তার স্ত্রীকে আমার এখন দরকার নাই, কিন্তু আমার মেয়ের দরকার, সুমাইয়া। নগদ স্বর্ণ অলঙ্কার সহ প্রায় আনুমানিক 4 লক্ষ টাকার মতো নিয়ে উধাও হয়ে গেছে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলাম তাদের পরিবারে কোনো ঝগড়া, কোনো বিভেদ, কোনো কিছুই ছিল না। টাকার লোভ সামলাইতে পারে নাই, এই জন্যে স্বর্ণগনা নিয়ে, টাকা নিয়ে কার সাথে উধাও হয়ে গেছে। এই নিউজটা করার জন্য আজকে আমি আসলে লাইভে আসলাম। 22/3/2018 মঙ্গলবার বেলা 12টার দিকে স্ত্রী এবং তার মেয়ে চলে গেছে। আব্দুল মান্নান দোকান সেনরাগারামিরই তার ব্যবসা। ব্যবসার থেকে এসে দেখে তার বাড়িতে তালা মারা, আর একটা ছেলে ছিল, ছেলেটার বয়স 14 বছর। তার ছেলেটাকে নিয়ে যায় নাই, সুমাইয়ার বয়স বর্তমানে 10 বছর। তবে ফেসবুক, ইউটিউব, যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন আমার বন্ধুরা, তবে তাকে খুঁজে দেওয়ার জন্য সবার কাছে আন্তরিকভাবে বলছি, এই মেয়েকে খুঁজে দেওয়ার জন্য আমি নগদ অর্থ সহ 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। নগদ অর্থ সহ 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, যে আমি ফেসবুকে আমার লাইভে আমি সুমাইয়ার ছবি দিয়ে দেব, এবং আমার ওয়াইফের দরকার নাই, মান্নানের ওয়াইফের দরকার নাই, আমার মেয়ের দরকার। কারণ একজন অসহায় বাবার কান্না আজও পর্যন্ত থামেনি, একজন অসহায় বাবার কান্না মেয়ের জন্য এখনো পর্যন্ত থামেনি। আজকে প্রায় দীর্ঘ দুই ছেলের কান্না সহ্য হয় না, আসলে এই জন্য আমি লাইভে আসলাম। তো আমার ইউটিউব বন্ধু যারা আছো এবং ফেসবুক বন্ধু যারা আছো, দেশ বিদেশ যেখান থেকে যে বন্ধুরা পারো, আমার এই ইউটিউব বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা ভিডিওটা শেয়ার করবা আন্তরিকভাবে। এবং কিন্তু আর একটা কথা বলতেছি, যার তার নামে কিন্তু কুমিল্লায় একটা মামলা আছে, আর মামলার নাম্বারটা আমি দিয়ে দেব, আর ঢাকা একটা মামলা আছে ওই নাম্বারটাও আমি দিয়ে দেব, আর চাঁদপুর হাজীগঞ্জ একটা মামলা আছে সেটাও আমি দিয়ে দেব, এবং জিডি কফি নাম্বার এটাও আছে, আমি জিডি নাম্বারটাও দিয়ে দেব। তবে আমি গোরিন্দা সংস্থানের কাছে আমাদের এই জিডির নাম্বারও আছে, মামলার নাম্বারও আছে,
তবে সকল ভাই বন্ধুদের কাছে অনুরোধ রইল হারানো সুমাইয়ার জন্য, বাবার কান্নার জন্য। এই সুমাইয়াকে এখনো পর্যন্ত কত রাত চলে যায় না ঘুমে ঘুমে শুধু মেয়ের জন্য। তবে সব ভাই বন্ধুদেরকে জোর করে বলছি, হাত জোর করে বলছি, সুমাইয়াকে খুঁজে পাওয়ার জন্য যতটুক সম্ভব আমার ভাই এবং বন্ধু যারাই আছো, সুমাইয়া যেখানেই থাকুক না কেন, সুমাইয়াকে খুঁজে পেতে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি দেখে থাকো, আমি ছবি দিয়ে দেবো ফেসবুকে এবং এই ভিডিও তো ছবি দিয়ে দেবো অন্যান্য ভাই বন্ধুদেরকে, বলবো তোমরা যত বেশি বেশি শেয়ার করে দেবা, এবং শেয়ার করে যদি ওদেরকে দেখা মাত্রই থানাতে ফোন দেবা, থানাতে ফোন দেবা এবং আমাদেরকে সাথে সাথে জানাবা, আমরাও নাম্বার দিয়ে দেবো। তবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।